উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু, সেই আনন্দে মেতেছে সারা দেশ। দক্ষিণের জেলা ফরিদপুরেও ছিল উৎসবের আমেজ। শনিবার সকাল 9টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয় র্যালি। এতে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। পরে শেখ জামাল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।